আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাকিল রহমান, প্রভাষক, বিষয়বিজ্ঞান বিভাগ, হাজি মিসির আলী বিশ্ববিদ্যালয় কলেজ। আজকের আমাদের ক্লাসের সাবজেক্ট হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্র। সাবজেক্ট হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্র। বিজনেস অ্যাকাউন্টিং ইন্টারমিডিয়েট হিসাব বিজ্ঞানের প্রথম পত্রের কার্যপত্রের ক্লাস নিতে যাচ্ছি। প্রথম আমরা একটু বুঝি কার্যপত্র কি। তো প্রথম আমরা একটু বুঝি কার্যপত্র কি। কার্যপত্র মূলতপক্ষে বোঝায় একটি খসড়া হিসাব। কম্পিউটারের স্প্রেডশিটের মতো কার্যপত্র দেখতে। কার্যপত্র মূলতপক্ষে হল একটি খসড়া হিসাব। আর্থিক অবস্থা বিবরণ তৈরি করার পূর্বে কার্যপত্র তৈরি করা হয়। কার্যপত্র তৈরি করা বাধ্যতামূলক নয়। কার্যপত্র তৈরি করা বাধ্যতামূলক নয়। যদি কোনো হিসাব রক্ষক আর্থিক অবস্থা বিবরণী তৈরি করার পূর্বে কার্যপত্র হিসাব তৈরি করে, ফলে তার হিসাব সংক্রান্ত কার্যাবলী অনেক সহজত হয়ে যায়। তো কার্যপত্র কি, আমরা একটা লাইন লিখি এখানে। আর্থিক বিবরণী প্রস্তুতে ব্যবহৃত ব্যবহৃত প্রয়োজনীয় তথ্যগুলোকে সুশৃঙ্খলভাবে বহু ঘর বিশিষ্ট এক প্রস্থ কাগজে লিপিবদ্ধ করার প্রক্রিয়াকে ওয়ার্কশিট বা কার্যপত্র বলে। আর্থিক বিবরণী প্রস্তুত ব্যবহৃত প্রয়োজনীয় তথ্যগুলোকে সুশৃঙ্খলভাবে বহু ঘর বিশিষ্ট এক প্রস্ত কাগজে লিপিবদ্ধ করার প্রক্রিয়াকে ওয়ার্কশিট বলে। এখন আমরা আলোচনা করতে যাচ্ছি আমাদের পরবর্তী কোশ্চেন, কার্যপত্রের বৈশিষ্ট্য। এখন আমরা আলোচনা করব কার্যপত্রের বৈশিষ্ট্য। কার্যপত্রের বৈশিষ্ট্য প্রথম হচ্ছে বহু ঘর বিশিষ্ট একটি ঘর। মূলতপক্ষ কার্যপত্র হচ্ছে কম্পিউটারের স্প্রেডশিটের মতো। স্প্রেডশিটে যেমন অসংখ্য ঘর থাকে, তেমন কার্যপত্রে প্রয়োজন অনুসারে স্প্রেডশিটের মতো ঘর থাকে। অত্যাবশ্যকীয় নয়, কার্যপত্র তৈরি করা অত্যাবশ্যকীয় নয়। আলাদা কাগজে প্রস্তুত কার্যপত্র মূলতপক্ষে আলাদা কাগজে প্রস্তুত করা হয়ে থাকে। এক প্রস্ত বিশিষ্ট তথ্যাদি সন্নিবেশিত চূড়ান্ত হিসাব তৈরি করার পূর্বে প্রয়োজনীয় তথ্যাদি কার্যপত্রে সন্নিবেশিত থাকে। খসড়া হিসাব
কার্যপত্র বলতে পক্ষে একটি খসড়া হিসাব, অর্থাৎ এটা চূড়ান্ত হিসাব তৈরি করার পূর্বে করাও যায় আবার নাও করা যায়। সমন্বয় অন্তর্ভুক্ত, কার্যপত্র প্রস্তুত করার জন্য প্রয়োজনীয় সমন্বয়গুলো অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজন হয়ে থাকে। আর্থিক বিবরণের প্রস্তুতের পূর্বে তৈরি করা, কার্যপত্রের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কার্যপত্র তৈরি করা হয় আর্থিক অবস্থা বিবরণী তৈরি করার পূর্বে। এখন আমরা আলোচনা করব আমাদের পরবর্তী কোশ্চেন, কার্যপত্রের উদ্দেশ্য। কার্যপত্র কেন আমরা করব, কেন কার্যপত্র গুরুত্ব? প্রথমত, হিসাবকাল শেষে কার্যক্রমকে সহজীকরণ, অর্থাৎ একজন হিসাবরক্ষক তার হিসাব সংক্রান্ত কার্যাবলী বছর শেষে সহজে সম্পাদন করার জন্য বা সহজে প্রস্তুত করার জন্য কার্যপত্র তৈরি করা হয়ে থাকে। মূর্তপক্ষে কার্যপত্র তৈরি করলে একজন হিসাবরক্ষক খুব অতি সহজে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে পারে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমাদের আর্থিক বিবরণী প্রস্তুতে সহায়তা। আর্থিক বিবরণী প্রস্তুতে সহায়তা করা কার্যপত্রের অন্যতম আরেকটি উদ্দেশ্য। অন্তর্বর্তীকালীন আর্থিক প্রতিবেদন তৈরি করা হয়। কোম্পানি বা ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন প্রয়োজনীয় কোয়ার্টারলি, সেমি অ্যানুয়ালি অথবা হাফ ইয়ারলি ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা আর্থিক প্রতিবেদন প্রস্তুত করতে হয়। তখন কার্যপত্র মাধ্যমে একটি খসড়া হিসাব করে তা আর্থিক অবস্থা বিবরণে উপস্থাপন করা হয়ে থাকে। হিসাবে গাণিতিক শুদ্ধতা যাচাই, কার্যপত্রের মাধ্যমে হিসাবে গাণিতিক শুদ্ধতা যাচাই হয়ে যায়। আয় ব্যয় দায় সমন্বয় আনলাগা, যদি কার্যপত্র প্রস্তুত করতে হয় তখন ব্যবসা প্রতিষ্ঠানের আয় ব্যয় দায় সম্পত্তির সকল দফাগুলো শেষ দিন পর্যন্ত ব্যালেন্সগুলো হালনাগাদ করা হয়, অর্থাৎ আপডেট করা হয়ে থাকে। সমাপনী দাখিলা সহজীকরণ, কার্যপত্র প্রস্তুত করার ফলে হিসাবের একটি নির্দিষ্ট সময় শেষে যে সমাপনী দাখিলা দেওয়া হয়, অর্থাৎ বছরের শেষ তারিখে, সেটা সহজীকরণ হয়ে থাকে। সমন্বয় দাখিলা সহজীকরণ, কার্যপত্র করার ফলে চূড়ান্ত হিসাবে তৈরি করার পূর্বে সমন্বয় দাখিলাগুলো সমন্বয় করা হয়ে থাকে, ফলে সমন্বয়গুলো সহজেই হিসাবভুক্ত করা যায়। ভুলের সম্ভাবনা হ্রাস, যেহেতু কার্যপত্র চূড়ান্ত হিসাব তৈরি করার পূর্বে প্রস্তুত করা হয়, ফলে চূড়ান্ত হিসাবের বা আর্থিক প্রতিবেদনের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। সিদ্ধান্ত গ্রহণের সহায়তা, কার্যপত্রের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানের চূড়ান্ত হিসাব তৈরি করার পূর্বে অথবা অন্তর্বর্তীকালীন হিসাব প্রস্তুত করা হয়, যার ফলে ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে থাকে কার্যপত্র। আমাদের ওয়ার্কশিটের ক্লাস এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।